আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা কিছুদিন থেকে দেখে আসছি মোটো অনেক ভালো কাজ করছে, মোটো অনেক কম প্রাইজে বাজেট ফোন লঞ্চ করছে। সো আবারও আরেকটি ফোন নিয়ে আসলো 9000 প্রাইজের মধ্যে, মোটো E22S। সো এই ফোনটিও 9000 প্রাইজের মধ্যে বাজেট ফোন হিসাবে গণ্য করা হবে। তো চলুন আমরা দেখে আসি এই ফোনটিতে কী কী ফিচার রয়েছে। এখানে আপনারা পেয়ে যাবেন ডিজাইন থেকে শুরু করে ডিসপ্লে, ক্যামেরা, পারফরমেন্স, A to Z অল ডিটেলস পেয়ে যাবেন। সো তাই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর হ্যাঁ, এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে না থাকে, নিচে দেওয়া রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটা প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সো এই ফোনটির ডিজাইনের কথা যদি বলি, ফ্রন্ট সাইডে পেয়ে যাচ্ছেন 500 ডিসপ্লে ক্যামেরা। সো এই প্রাইস সেগমেন্টে 500 ডিসপ্লে ক্যামেরা দিচ্ছে মোটো, সেই কারণে মোটোকে অনেকটাই ভালো বলা যায়। সেই কারণে মোটো থ্যাংক ইউ। এবং ফ্রন্ট সাইডে বেজেল পেয়ে যাচ্ছেন অনেকটাই কম। যদি ব্যাক সাইডের কথা বলি, ব্যাক সাইডে দুটো ক্যামেরা পেয়ে যাচ্ছেন এবং মোটোর লোগো পেয়ে যাচ্ছেন, গ্লাস ফিনিশিং পেয়ে যাচ্ছেন, তার সঙ্গে পেয়ে যাচ্ছেন ডুয়েল ফ্ল্যাশ। সো এখানে পেয়ে যাচ্ছেন IP52 ওয়াটার রিপ্লেসমেন্ট ডিজাইন। রাইট সাইডে পেয়ে যাচ্ছেন পাওয়ার বটন এবং ভলিউম আপ ডাউন বটন। লেফট সাইডে পেয়ে যাচ্ছেন সিম ট্রে, বটনে পেয়ে যাচ্ছেন মাইক, স্পিকার, সি টাইপ পোর্ট এবং 3.5 mm হেডফোন জ্যাক। সো ফোনটি হাইটে পেয়ে যাবেন 164 mm, উইথে পেয়ে যাবেন 75 mm এবং থিকনেস পেয়ে যাবেন 8.5 mm। ফোনটির ওয়েট পেয়ে যাবেন অ্যাপ্রক্স 185 গ্রাম। সো ফোনটি থাকছে গ্লাস, প্লাস্টিক ফ্রেম, প্লাস্টিক ব্যাক ডিজাইন থাকছে, ওয়াটার রিপ্লেসমেন্ট কোটিং এখানে পেয়ে যাচ্ছেন। সো এখানে ডিসপ্লে কথা যদি বলি, এখানে ডিসপ্লে পেয়ে যাচ্ছেন IPS LCD HD প্লাস ডিসপ্লে 6.5 ইঞ্চি। স্ক্রিন টু বডি এখানে পেয়ে যাচ্ছেন 82%। PPI ডেন্সিটি পেয়ে যাবেন 270। ডিসপ্লে রিফ্রেজারেট পেয়ে যাবেন 90Hz। সো এই প্রাইসে বলবো ডিসপ্লে এখানে ডিসেন্ট পেয়ে যাবেন 9000 প্রাইজের মধ্যে, কেননা এই প্রাইজে এর থেকে ভালো কিছু দেওয়া যায় না। যদি আমরা প্ল্যাটফর্মের কথা বলি, এখানে ওয়েস পেয়ে যাবেন Android 12, এখানে UI পেয়ে যাবেন MIUI। সো এখানে চিপসের পেয়ে যাচ্ছেন মিডিয়া টেকের MT6756V, Helio G37, 12 nm প্রসেস হয়েছে এটি। CPU পেয়ে যাবেন 8টি কোর, প্রথমে 4টি কোর পেয়ে যাবেন IRSP 2.3 GHz কোটেক্স A53, পরে 4টি কোর পেয়ে যাবেন 1.8 GHz কোটেক্স A53। এখানে GPU পেয়ে যাবেন PowerVR GE8320। সো এখানে প্রসেসরের কথা যদি বলি, একটু অ্যাডভান্স পেয়ে যাচ্ছেন 9000 প্রাইজের মধ্যে, মিডিয়ামভাবে গেম খেলতে পারবেন এই প্রসেসরটিতে, কোনো অসুবিধা আসবে না এবং ডে টু ডে ইউজে কোনো সমস্যা আসবে না। হ্যাঁ, যদি ভাবেন যে আমি সবসময় গেম খেলব, তাহলে এই ফোনটি আপনার জন্য না। সো ডে টু ডে লাইফে ইউজে এই ফোনটি অনেক বেটার পেয়ে যাবেন। এখানে মেমোরি কার্ড স্লট পেয়ে যাবেন ডেডিকেটেড। সো এখানে ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাবেন 4GB 64GB, এটি একটা ব্র্যান্ডে লঞ্চ হবে। মেমোরি টাইপ পেয়ে যাচ্ছে EMMC 5.1। সো এখানে LPDDR 4X দিতে পারতো। সো মেন ক্যামেরার কথা যদি বলি, এখানে মেন ক্যামেরা পেয়ে যাচ্ছেন 16 MP 2.2 সঙ্গে, এবং তারপরে আরেকটি ক্যামেরা পেয়ে যাচ্ছেন 2 MP ডেপ সেন্স। এখানে 1080p পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। সো এখানে ফিচার পেয়ে যাবেন LED ফ্ল্যাশ, HDR প্যানোরামা। সেলফি ক্যামেরার কথা যদি বলি, এখানে পেয়ে যাচ্ছেন 8 MP সেলফি ক্যামেরা, এখানেও 1080p পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ফিচার এখানে পেয়ে যাবেন HDR। সো ক্যামেরার কথা যদি বলি, সো এখানে ক্যামেরা কোয়ালিটি ডিসেন্ট পেয়ে যাবেন। এখানে 3.5 mm হেডফোন জ্যাক ইউজ করা হয়েছে এবং এখানে 2G থেকে 4G পর্যন্ত সাপোর্ট করবে, এখানে 5G সাপোর্ট করবে না। তার সঙ্গে ছোটো ছোটো ফিচারের কথা যদি বলি, এখানে পেয়ে যাচ্ছেন ওয়াইফাই, ব্লুটুথ, NFC এখানে ইউজ করা হয়নি, রেডিও এখানে পাবেন না। এখানে USB-C টাইপ পেয়ে যাচ্ছেন 2.0, ফিঙ্গারপ্রিন্ট এখানে পেয়ে যাচ্ছেন সাইডে। ব্যাটারি কথা যদি বলি, এখানে পেয়ে যাচ্ছেন লিথিয়াম পলিমার 5000 mAh ব্যাটারি, 18 ঘন্টা ফাস্ট চার্জিং বক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন। সো এই ফোনটি দুটি কালারে পেয়ে যাবেন, ব্লু এবং কসমিক ব্ল্যাক। সো আশা করছি ভিডিওটি অনেক ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা সবাই।